এখন শুনবেন কোভিড-19 সম্পর্কিত অনুষ্ঠানে শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়রঞ্জন রামের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দুর্বা দে। করোনা এখন বিশ্বজুড়ে আতঙ্কের আরেক নাম। একদিকে রোজ বাড়ছে সংক্রমণের সংখ্যা, অন্যদিকে বাড়ছে মৃতের সংখ্যা। সংক্রমণ রুখতে এখন আমরা সবাই কম বেশি লকডাউনে, গৃহবন্দী অবস্থায় শুধু টিভি বা রেডিওতে মৃতের পরিসংখ্যান প্রতি মুহূর্তে বাড়িয়ে দিচ্ছে উৎকণ্ঠা ও দুশ্চিন্তা। কোথাও যেন হারিয়ে যাচ্ছে মনোবল। সেই দুশ্চিন্তাকে কিছুটা লাঘব করার জন্য আমরা আজ কথা বলবো শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়রঞ্জন রামের সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু, বারবার করে বাড়িতে থাকার জন্য অনুরোধ করা সত্ত্বেও প্রশাসনের নিয়ম ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু মানুষ এখনো জমায়েত হচ্ছেন বিভিন্ন জায়গায়। হতে পারে তা পাড়ার চায়ের দোকানে বা রাস্তার মোড়ে। তাই প্রথমেই জেনে নেব কেন এই লকডাউনের সময়ে আমাদের বাড়িতে থাকা একান্তই প্রয়োজন। প্রথম কথা হচ্ছে যে বাড়িতে থাকা প্রয়োজন, তার কারণ আমাদের এই রোগের মোকাবিলা করার একটা প্রধানতম উপায় হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্সিং। কেননা আমাদের এই মহামারী আটকাতে, সংক্রমণ আটকাতে, যেটা আমরা জানি যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই রোগটা সংক্রমণ হয়, আর আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমরা অপরকে সংক্রমিত করছি, তার জন্য আমাদের যেখানে ভিড় করা জায়গা, বাজার, দোকান, সেখানে একেবারেই না যাওয়াটা বাঞ্ছনীয়। যদিও বা যাই, অত্যন্ত প্রয়োজনের জন্য যাব, বা দ্বিতীয়ত একটা শারীরিক দূরত্ব মেনটেন করে যাব। তাই নিজের সুরক্ষার জন্য, নিজের পরিবারের সুরক্ষার জন্য, আশেপাশে আমাদের যারা আছেন তাদের সুরক্ষার জন্য আমাদের কিন্তু এই লকডাউনের নিয়ম কানুন, আচার আচরণ এগুলো মেনে চলতেই হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করুন যাদেরকে নিতান্তই যেতে হচ্ছে বাইরে, যেমন ধরুন পুলিশ বা যারা আপনাদের মতন ডাক্তার, নার্স, বিভিন্ন ভাবে যারা যুক্ত প্রশাসনের বিভিন্ন কাজে, সাফাই কর্মচারী, এদের তো বাইরে না গেলে, এরা যদি পরিষেবাটা যদি না দেয়, তাহলে তো আমাদের এই সমাজ ব্যবস্থাটাই অচল হয়ে যাবে। তো এই অবস্থায় যখন তাদেরকে বাইরে যেতে হচ্ছে, সেই সময় তারা কি রকম মানসিক প্রস্তুতি নিয়ে বাইরে বেরোবে? যারা বেরোচ্ছেন তাদের মধ্যে তো একটা সাধারণতই একটা উদ্বেগ, আশঙ্কা, উৎকণ্ঠা কাজ করছে, এবং সেটা স্বাভাবিকই, খুবই স্বাভাবিক। কেননা তারা নিজেরাও জানেন না যে হয়তো পুলিশ কর্মী বা আমি সাফাই কর্মী বা আমি হয়তো এসেনশিয়াল সার্ভিসে ডিউটি করছি হাসপাতালে, বেলেঘাট আইডি হাসপাতালে আমাকে কাজ করতে হচ্ছে। তো আমার মধ্যে একটা স্বভাবতই হয়তো একটা ভয় থাকবে যারা এরকম পরিস্থিতিতে কাজ করছেন। তাই এর মধ্যে যে কতগুলো সতর্কতা নিয়ে আমরা চলতে পারি, যে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, অপ্রয়োজনীয় মানে ভাবে আমাদের নাক, মুখ, চোখ এগুলো টাচ না করা, হ্যাঁ, এবং যদি আমরা জানতে পারি যে সংক্রমণের খুব কাছাকাছি আমরা আছি বা সংক্রমিত কারুর সাথে আমি কন্ট্যাক্টে এসেছি, তাহলে যে নিয়ম কানুন গুলো পালন করা, এটা থেকে আমরা যখন কাজে আছি এবং কাজ থেকে বেরিয়ে আমাদের প্রত্যেককেই কিছু বিধি নিষেধ মেনে চলতে হচ্ছে, যে আমরা কিভাবে নিজেদের মোবাইল ফোনটা, বেল্টটা খুলবো, তারপর পরিষ্কার করব, তারপর হাতের আংটি, জামা কাপড় এইগুলো কিভাবে পরিষ্কার করব, খুলবো, ধোবো। তো প্রত্যেকটির জন্যই অনেকগুলো নিয়ম কানুন মেনে আমাদের চলতে হবে, যেটা স্বভাবতই আমাদের স্বভাবে বা অভ্যেসে নেই। তাই সেইগুলো জেনে একটু বাড়ির লোকের সাহায্য চেয়ে আমাদের ওরম ভাবে চলতে হবে। যেরকম একটা খুব সহজ নিয়ম হচ্ছে, যারা এরকম হাসপাতালে কাজ করছেন বা যদি তারা কাজ করে বাইরে থেকে আসেন, বলা হচ্ছে যে বাড়ির দরজাটা কেউ একটা খুলে রাখবে, আমি জাস্ট বাড়ির দরজাটা যাতে আমার হাত না দিতে হয় সেইভাবে ঢুক। এটা একটা খুব ছোট্ট উদাহরণ। এবং এরকম বিভিন্ন নিয়ম কানুন কিন্তু খুব স্পষ্ট করে বিভিন্ন এজেন্সি থেকে বলে দেওয়া আছে, আমরা সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে যদি নিজের দৈনন্দিন জীবনটাকে ওরম ভাবে সাজাতে পারি, তাহলে অনেকটাই রোগমুক্ত হওয়ার আশঙ্কা থেকে বাঁচতে পারবো। এমনও তো হচ্ছে যে বিভিন্ন কাজে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, ওষুধপত্র, এইসবের জন্য কখনো কখনো বাইরে যেতে হচ্ছে। তো এই বাইরে থেকে যখন আমরা ফিরে আসব, তো আমাদের কি কি করা কর্তব্য যাতে
অন্তত এই রোগটাকে বাড়ির ভেতরে অন্তত কোন রকম ভাবে প্রবেশাধিকার তারা না পায়। একটা তো হচ্ছে যে বাইরে বেরোনোটা অত্যন্ত প্রয়োজনীয় হলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন বেরোবো তখন এই ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে বেরোবো। 3 নম্বর হচ্ছে এখন আমাদের বলে দেওয়া হচ্ছে মাস্ক বা অন্তত মুখটাকে ঢেকে যখন যাব বাজারে দোকানে বাইরে বেরোবো তখন মানে এরম করে চলা। তারপর বাড়ি ফিরে এসে যত তাড়াতাড়ি সম্ভব হাত পা মুখ এগুলো ভালো করে ধোয়া, এবং আবার ওই কিছু জিনিস আমরা টাচ করবো তারপর যেগুলো টাচ করেছি সেগুলো ধোয়া সাবান জল দিয়ে বা স্যানিটাইজার দিয়ে, এই কতগুলো নিয়ম আমাদের এখন কয়েকদিন কিন্তু মেনে চলতেই হবে। এবং আমার যেটা নিজস্ব ধারণা, এটা আমাদের স্বভাবের মধ্যেই করে ফেলতে হবে, মানে আমাদের দৈনন্দিন আচার আচরণের মধ্যেই পুরো ব্যাপারটাকে নিয়ে আসতে হবে। কেননা একটু আশঙ্কাজনক কথা হচ্ছে যে ভাইরাসটা তো আর চলে যাবে না, মানে এই নয় যে 14 দিন 15 দিন পর আমাদের লকডাউন মিটলে ভাইরাসটা চলে যাবে। তাই আমাদের স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে কতগুলো অভ্যেস কিন্তু আমাদের নতুন করে শিখে দৈনন্দিন ভাবে পালন করতে হবে। আচ্ছা, এইবারে আসবো বাচ্চাদের সমস্যা নিয়ে। মানে তারা তো বাইরে খেলতে যেতে পারছে না, তাদের বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে না, এই যে বাড়ির মধ্যে তাদেরকে কিভাবে এনগেজ রাখা যায়? একটা হচ্ছে যে সব বাচ্চার যে খুব সমস্যা হবে তা নয়, অনেক বাচ্চাই বাড়ির মধ্যে কিন্তু নিজেদের যথেষ্ট ব্যস্ত রাখতে পারে এবং বাবা মারা তার আশেপাশে যদি থাকেন তাতে তারা যথেষ্ট আনন্দেই থাকে। তাই প্রথম কথা হচ্ছে যে সব বাচ্চাদের যে ভীষণ অসুবিধা হবে সেটা কিন্তু নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এবার যখন আমরা বাড়ির মধ্যে বাচ্চারা আছে তাদের মধ্যে কিন্তু দুশ্চিন্তা অস্থিরতা ছটফটানি ভাব বিরক্তি ভাব অনেকটাই বাবা মাদের নিজেদের আশঙ্কা দুশ্চিন্তা টেনশন তাদের নিজেদের আচরণ মানে বাবা মাদের বাড়িতে যারা বড়রা রয়েছেন তাদের আচরণের উপর নির্ভর করছে। তাই আমরা বাড়িতে বড়রা যদি নিজেরা অত্যন্ত বিরক্ত অস্থির ছটফটে সব হয়ে যাই, বাচ্চারাও দেখে শিখবে যে বাবা এরকম করছে, কাকা এরকম করছে, দাদা এরকম করছে, বাড়ির মধ্যে থাকতে পারছে না, ভীষণ হাঁসফাঁস করছে, বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন ওরাও কিন্তু ওই আচরণটা দেখে ওরাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে ওরা নিজেরাও অস্থির হয়ে উঠবে। দ্বিতীয়ত, আমরা নিজেরা যদি অত্যন্ত আতঙ্কিত এবং ভয় পেয়ে যাই পুরো ব্যাপারটা নিয়ে, তাহলে ওদের মধ্যেও কিন্তু আতঙ্কটা সংক্রমণের মতোই ছড়াবে। তাই প্রথম হচ্ছে বাড়ির বড়দের আমাদের নিজেদের আচরণটা অনেকটাই ভেবে চিন্তে করতে হবে যাতে বাচ্চারা এফেক্টেড না হন বা আমাদের থেকে ওরা এমন কিছু ব্যবহার আচার আচরণ না শিখে যাতে ওদের নিজেদের একটা অসুবিধা হয়। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সারা দিনটার মধ্যে বাচ্চাদের কিন্তু বিভিন্ন ভাবে দিনটাকে ভাগ করে একটা রুটিনের মতো করে তুলতে হবে। এই নয় যে বাড়িতে স্কুল হচ্ছে না, পড়াশোনা নেই, তাই আমরা সারাদিন যা খুশি তাই, একটা আনপ্ল্যান্ড অপরিকল্পিত ভাবে চলবো তা নয়। সারাদিনের মধ্যে কিছুটা সময় পড়াশোনা, কিছুটা সময় আনন্দ আড্ডা গল্প তার জন্য, কিছুটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ, এবং অনেকটা সময় বা কিছুটা সময় আমাদের বাড়ির সবাইকে কাজ করতে হচ্ছে, তাই বাচ্চারাও সেই কাজের ভাগিদার হতে পারে। তাই সারা দিনটাকে না আমরা বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট ভাবে আগে থেকে একদিন আগে থেকে প্ল্যান করে সাজিয়ে নিতে হবে। সেই দিনটার মধ্যে আমরা বাচ্চাদেরও বলতে পারি যে আজকে তোমরা কি কি করতে চাও বলো, আজকে মেনু প্ল্যানিংটা তোমরা করো, আজকে কে কি কাজ করবে, কে বাড়িতে ঘর পুছবে, কে ছাদ দেবে, কে ধুলো ঝাড়বে, কে বাসনগুলো তুলে রাখবে, কে বাসন মুছবে, কাপড় তুলবে, এই কাজগুলো আজকে তোমরা ঠিক করবে, বাড়ির আমরা যে 5 জন সদস্য আছে কে কোনটা করবে। তাতে কিন্তু অনেকগুলো উপকার হবে। একটা হচ্ছে যে বাচ্চারাও তাদের অনেকটা সময় বাড়ির কাজের মধ্যে করে কাটাতে পারবে। 2 নম্বর, এই কাজ একটা লাইফ স্কিলস বলে যে আমরা জীবনে চলতে গেলে যে আমাদের কিছু স্কিলস লাগে সেইগুলো সম্বন্ধেও একটা প্ল্যানিং তার মধ্যে একটা বিরাট বড়, মানে আমরা দিনটাকে কি করে সাজাবো। মা যে সারাদিন বাড়িতে থেকে অনেক কিছু করছেন তার পিছনে যে অনেক চিন্তা ভাবনা করতে হয়, বাচ্চারা কিন্তু এগুলোও বুঝতে পারবে। তারপর কাজের মর্যাদা বুঝবে, মনে করুন আজকে যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছায় যেটাকে হয়তো আমরা অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু তার পেছনে অনেক যত্ন লাগে, অনেক মেহনত লাগে, অনেক পরিশ্রম লাগে, সেইটাও কিন্তু আমরা সবাই আজ নতুন করে বুঝতে পেরেছি এবং বাচ্চাদেরও সেই বোঝানোর মধ্যে ওদের সামিল করতে হবে। তাই বাড়ির কাজটা অনেকটাই
ওদের সময় নিয়ে করালে খুব সুবিধে। 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, বাড়ির মধ্যে থাকলেও স্কিপিং কিছুটা হয়তো অন্যান্য যে কাজগুলো যোগ ব্যায়াম স্ট্রেচিং এগুলো ডেফিনেটলি করানো যায়। তারপর বোর্ড গেমস রিক্রিয়েশনের জন্য আবার একটা বৈচিত্র্য এনে রিক্রিয়েশন, মানে হয়তো একদিন আমরা একটু ঠিক করলাম যে আমরা নাটকের মতো আমাদের ফেভারিট গল্পের বইগুলোর থেকে কিছু নাটকের চরিত্র আমরা ক্যারেক্টার প্লে করে দেখবো, বা কোনোদিন আমরা একটু বোর্ড গেমস খেলবো, কোনোদিন আমরা হয়তো একটু ওই দামসারাত বা ওই ধরনের খেলাগুলো করবো, যাতে সারাদিনের মধ্যে একটা বৈচিত্র্য থাকে এবং তার সাথে পড়াশোনার উদ্দেশ্যটাও যেন থাকে। কেননা এখন তো অনলাইন ক্লাসেস গুলো আরম্ভ হয়েছে, সেগুলো যেন সব থাকে। তার মানে আমার যেটা বলা হচ্ছে একটু পরিকল্পনা করে প্ল্যান করে, মানে সাধারণত বাচ্চারা যেগুলো করে সেগুলো সবকিছু নিয়ে তার সাথে কিছু জিনিস আরো অ্যাড করে বাচ্চাদের দিনটাকে সাজাতে হবে। আচ্ছা, মানে তাদেরকে সৃজনশীল কিছু কাজের মধ্যেও যুক্ত রাখতে হবে, আবার কিছু দৈনন্দিন যে কাজগুলো করতে বাচ্চারা হয়তো এমনিতে অভ্যস্ত নয় কিন্তু সে কাজের মর্যাদা বোঝার জন্য সেই কিছু কাজের মধ্যেও তাদেরকে যুক্ত রাখতে হবে। ঠিকই। আর বয়স্কদের যারা মনে করুন একটু হাইপার টেনশনের রুগী, এমনিতেই হয়তো তারা সচরাচর হয়তো একটুতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন, তাদের উদ্বিগ্ন তাদের আশঙ্কা গুলোকে কমানোর জন্য আপনি কি বলবেন? বড়দের, হ্যাঁ বড়দের তো 2-3টে ব্যাপারে ওনাদের বয়স্কদের একটা সমস্যা। একটা তো হচ্ছে ওরা হয়তো অনেকটাই অন্য নির্ভর করেন তাদের কাজগুলো করে দেওয়ার জন্য, হয়তো বাড়িতে যারা তাদের হেল্প করেন তারা নিয়মিত আসতে পারছেন না, তাই তাদের উপর সত্যি অতিরিক্ত একটা চাপ পড়ছে। তাই তার জন্য বাড়ির আশেপাশে যারা আছেন আমাদের সবাইকে, আমরা যারা আরেকটু সবল আমাদের কিন্তু অনেক বেশি নজর রাখতে হবে যারা একটু অসহায় বোধ করছেন, এটা হলো 1 নম্বর। এবং ভাবতে হবে যে কি করে আমরা হেল্প করতে পারবো। হয়তো আমার বাড়ির পাশে এক বয়স্ক মহিলা, উনি একা থাকেন, তার যারা হেল্প করেন তারা আসতে পারছেন না, আমাকে একটু নিজের থেকে উদ্যোগ নিয়ে তার বাজারটা করে দিতে পারবো কিনা এই উদ্যোগটা নিতে হবে। এরকম ভাবে বিভিন্ন ভাবে না আমাদের আশেপাশের লোকজন যারা বয়স্ক আছেন তাদের একটু প্র্যাকটিক্যাল হেল্প করতে হবে, এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যেটা অভিজ্ঞতা থেকে এইটার মধ্যে দিয়ে যেতে গিয়ে দেখছি যে আমাদের কাছে বিভিন্ন সোর্স ধরে সূত্র ধরে নানা রকমের খবর আসছে এবং আমরা জানি যে বাড়ির বয়স্করা তারা অনেকটা সময় রেডিও টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় ওনারা দেন, কেননা হয়তো ওদের অবসর সময় একটু বেশি, বাইরে অতটা বেরোনো সম্ভব হয় না। এবং এইগুলোর থেকে এত বিভিন্ন ধরনের খবর আসছে যে সেগুলো সব আরো দুশ্চিন্তাকে প্রশ্রয় দিচ্ছে, আরো দুশ্চিন্তাকে বাড়িয়ে দিচ্ছে। তাই আমরা সবাই যেটা অনুরোধ করছি যে অতিরিক্ত করোনা রিলেটেড সংবাদগুলোর থেকে না যতটা নিজেকে দূরে রাখা যায়, কিন্তু একেবারে না জানলে তো চলবে না। তাই কিছু হয়তো মুখ্য পয়েন্ট গুলো, বুলেট পয়েন্ট যেগুলো আমরা বলি, যেগুলো আমাদের একেবারে জানতেই হবে সতর্কতা সম্বন্ধে, সেইগুলো যদি আমরা আশেপাশে যারা আছেন, তারা কম বয়সী যারা আছেন, তারা যদি দৈনন্দিন একটা তারা বুলেটিন দিয়ে দেয় যে আজকে মা তুমি এই এইগুলো এই এইগুলো নতুন আমরা বুঝতে পেরেছি, এইগুলো তুমি এই সতর্কতা তুমি মেনটেন করে চলবে, বা জাস্ট একই কথা বারবার ঝালিয়ে যাওয়া, রাদার দেন তারা টেলিভিশন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ দেখে বিভিন্ন খবর পেয়ে তার থেকে আরো আশঙ্কায় ভুগছেন। তাই তাদের জন্য না খবরটা অনেকটাই আমাদের কিউরেট করে এডিট করে তাদের জন্য যদি আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি তাতে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হবেন। 3 নম্বর হচ্ছে যদি বাড়িতে বাচ্চারা থাকে, আমরা সবাই থাকি, তাহলে আমরা বাড়ির যে কাজগুলো করছি তাতে যতটা সম্ভব ওনাদের ইনভলভ করা যায়। হয়তো আমি একজন, আমাকে বললেন আমার সাথেই কাজ করেনি, বলছি ও বাবাকে বলছে তুমি কাপড় বাসনগুলো জাস্ট তুলে রেখে দাও, মানে আমি বাসন মাজছি তুমি বাসনগুলো শুকিয়ে মুছে তুলে রেখে দাও। এরকম ভাবে আমরা কিন্তু বয়স্কদেরও বাড়ির কাজে যদি হাত লাগাতে বলি তাহলে তাদেরও কিন্তু আত্মমর্যাদায় অনেকটাই লাভ হবে। তারা বুঝবেন যে আমরা এই পরিস্থিতির মধ্যে সবাইকে একটু আমরা কন্ট্রিবিউট করতে পারছি। এবং এই ছাড়া একটা নির্দিষ্ট সময় যদি আমরা সময় দিয়ে তাদের সাথে সময় কাটাই, গল্প করি,
হয়তো অনেক সময় আমাদের একটা আক্ষেপ থাকে, বাবা মা জেঠু জেঠি তাদের ফোন করতে পারছি না, কথা বলতে পারছি না। এইটা কিন্তু একটা সুযোগ, কেননা এখন কিন্তু আমাদের কোনো হাতে কি বলবো অজুহাত নেই যে না আমি জেঠুকে ফোন করতে পারিনি, না আমি আমার ছর্দিকে ফোন করতে পারিনি, বা সে কিরম আছে খবর নিতে পারিনি। তাই এই সময়টাকে না একটা সম্বন্ধ গুলোকে আরো গভীর করে রিয়েলাইজ করার, বোঝার একটা সময় আর সুযোগ এসছে। নিজেদের আতঙ্ক উৎকণ্ঠা না বাড়িয়ে আমরা ঠিক ভাবে যদি চলতে পারি, তাহলে নিজেকেও সুস্থ রাখতে পারবো, মনোবলটাও বজায় থাকবে। ধন্যবাদ ডাক্তারবাবু। বুঝলাম, নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো একদম চলবে না। লকডাউন একদিন ঠিক উঠে যাবে, ততদিন সদর্থক মানসিকতার সঙ্গে প্রশাসনিক নিয়ম পালন করাও আমাদের কর্তব্য, এবং আজীবন সুস্বাস্থ্য বিধিগুলিকে করে নিতে হবে দৈনন্দিন জীবনের অভ্যাস। শুনলাম শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়রঞ্জন রামের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে দুর্বা দে।